আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আবার আপনাদের মাঝে চলে আসলাম একটি ভিন্ন রান্নার রেসিপি নিয়ে। আজকে পোলাও রান্না করব, কিন্তু একটু ভিন্নভাবে। সেটা হলো গিয়ে পোলাওটার টিক্কা কাচ্চি পোলাও আর টিক্কা বা কাচ্চি পোলাও তৈরি করতে যে যে উপাদানগুলো লাগছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন কিভাবে রান্না করছি টিক্কা কাচ্চি পোলাওটা। তো পোলাও রান্না করার জন্য আমি প্রথমে এখানে হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, আমি এটা ভাত রান্না করে নিব। তার জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর একটু পরিমাণ 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম, মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4টা এলাচ, 3টে 4-5টা দারচিনি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শাহি জিরা ও 1টি স্টার মশলা। এর মাঝে আমি ছেড়ে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম পরিমাণ চিনি গুঁড়া চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এটা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চালটাকে আমি এই গরম পানিতে ছেড়ে দিচ্ছি। এদিকে আমি চালটা সিদ্ধ হতে দিচ্ছি, ভাত হওয়ার জন্য দিয়ে দিচ্ছি, আর ওদিকে বাকি যে উপকরণগুলো লাগছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখন এই পোলাওয়ের জন্য আমি বিশেষভাবে মুরগির মাংসের কিমা নিয়েছি, এই জন্য বিশেষভাবে একটি টিকিয়া বানিয়ে নিব। তার জন্য আমি মুরগির মাংসের কিমা নিয়েছি 2 কাপ পরিমাণ, আর মসুরের ডাল একটু হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি 2 কাপ পরিমাণ। এখন এর সাথে যা যা উপকরণ লাগছে তা দেখিয়ে দিচ্ছি। এই পোলাওয়ের জন্য যে টিকিয়াটা লাগবে তার জন্য আমি দিয়ে দিচ্ছি, টিকিয়ার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রেখেছি ধনিয়া, পুদিনা পাতা, কাঁচামরিচ সব 1 টিস্পুন পরিমাণ নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু সয়া সস, একটু জিরে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলা আর সাদা গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা দিয়েছি 1 টিস্পুন, 1 টেবিল চামচ পরিমাণ। নিয়েছি কাজু বাদামের পেস্ট, এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব। এর সাথে মিশিয়ে দিচ্ছি একটি ডিম আমি ভেঙে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন মিনিটের জন্য আমি এটা 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ভাতটা আমি 90% সেদ্ধ করে এবং ঠান্ডা করে এখন নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমরা এটাকে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টোস্টের গুঁড়া। দিয়ে এখন এটাকে আমি তেলে ভেজে নিব ভালোভাবে মিশিয়ে। টোস্টের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ছোট্ট ছোট্ট টিকিয়া বানিয়ে নিব। এভাবে এভাবে করে ছোট ছোট করে ভেজে নিব এটা তেলে। এরকম গোল হবে, প্রথমটা চ্যাপ্টার করে দেখিয়ে দিয়েছিলাম, এটা গোল হবে সবগুলো এরকম ছোট ছোট টুকরো টুকরো গোল গোল। এটা ভাতলে পরে পোলাওর সাথে মিশালে অনেক সুন্দর দেখা যাবে। এভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এখন তেলে ভেজে নিব। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে আর তেলে এগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো আমি লালচি করে ভেজে নিচ্ছি। আমার সবগুলো ভাজা শেষ, এখন চুলাকে নিভিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ। দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। এর মাঝে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদার পেস্ট দিয়েছি 1 টিস্পুন, রসুনের পেস্ট দিয়েছি 1 টিস্পুন।
দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচামরিচের ফালি। এখানে আমি 10-12টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে এর মাঝে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি যে পোলাওয়ের ভাতটা রান্না করে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম সেটা এখন ঢেলে দিচ্ছি। এখন এর মাঝে গুল্লু টিকাগুলো সব অ্যাড করে দিচ্ছি। আমি ভালোভাবে মিশিয়ে নিব চামচ দিয়ে নেড়ে চেড়ে। সমস্ত উপকরণ পোলাওয়ের সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি 10 মিনিট দমে রেখে দেব এবং একেবারে লো ফ্লেমে চুলায় বসিয়ে দিয়েছি। এটা ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনা খুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি এটাকে। তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন টিক্কা পোলাও, কাচ্চি পোলাও। আশা করছি বাসায় সবাই ভেবে রান্না করে খাবেন। অসাধারণ স্বাদে রয়েছে এবং খুবই ঝরঝরে হয় পোলাওটা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। Thank you.